নমস্কার, আমি জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির সাধারণ সম্পাদক। পুজো এসে গেল, কিন্তু এবারের পুজোর আঙ্গিকটা যেন একটু আলাদা। আর্যকরের ওই বন্টির খুন ধর্ষণের ঘটনা বাঙালির বিবেককে নাড়িয়ে দিয়েছে। নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ মানুষের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এমন একটা পরিস্থিতিতে সারা বাংলার মেয়েরা, মায়েরা মশাল হাতে যখন বিচার চাইছে, তখন আমরা মা উমার আরাধনায় ব্রতি হয়েছি। আমরা ভেবেছিলাম আর্যকর থেকে শিক্ষা নিয়ে, অভয় বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বরী বলুন, তার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে অন্তত পক্ষে সুরক্ষিত বাংলায় মায়েরা নিরাপদ হবে। কিন্তু একের পর এক তারপরেও ঘটনা ঘটে চলেছে। জয়নগরের কুলতলি, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, বীরভূমের সাহাপুর, মুরারয়, এক ব্যাটার ধর্ষণ এবং খুন। এবং এই পরিস্থিতিতে আজ আমাদের বাংলার মায়েদের চন্দ্রঘণ্টা, চামুণ্ডা, শৈলপত্রী রূপ ধারণ করে এগিয়ে আসতে হবে। মা চণ্ডী হয়ে বধ করতে হবে মহিষাসুরদের। মায়েরা যখন জেগে ওঠে, তখন কোনো রাক্ষসী তাদের হাত থেকে রক্ষা পায় না। না রক্ষা পেয়েছেন রাবণ, না পেয়েছে কংস। তাই এমন এক পরিস্থিতিতে আমাদের উৎসবে থাকতে হবে, মায়ের আরাধনা করতে হবে, কিন্তু একই সঙ্গে অভয়াকেও ভুললে চলবে না। আমরা উৎসবও পালন করব, কিন্তু অভয়াকেও মনে রাখবো। এমন এক পরিস্থিতিতে আসুন সংকল্প নিই, আমরা বদলাই ব্যবস্থাকে, বাংলায় নিয়ে আসি নতুন দিন। পুজো আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক। শারদোৎসবের দিনগুলি আপনাদের শারদোৎসবের, দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার।